রাজশাহীতে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংঘর্ষে জড়িয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। এতে ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১১ নভেম্বর বিকাল ৪:৩০টার দিকে মহানগর কুমারপাড়া পার্টি অফিসের গেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নগরীর শুভ এবং মিলন। দলীয় সূত্রে জানা গেছে, বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে মহানগর কার্যালয়ে ঢোকার সময় মেয়রের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে যুবলীগের কয়েকজন নেতাকর্মীর মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে প্রথমে বাগবিতণ্ডায় জড়ান তারা, পরে মারামারির ঘটনা ঘটে।